Please subscribe our channel and don't forget to press the bell icon. Hello Bandura. Good morning. আর এখন বাজে প্রায় 9:30টার কাছাকাছি। আমি সকালবেলা উঠে সব কাজ হয়ে গেছে আমার। মানে সকালবেলা যে কাজগুলো থাকে, ঘর মোছা, থালা বাসন ধোয়া সব হয়ে গেছে। এখন আমি বাচ্চাদের জন্য রুটি করে দিচ্ছি। আর চা খাওয়া হয়ে গেছে। জামা কাপড় সব কাছাকাছি সব হয়ে গেছে। এখন এবার রুটিটা করে নিয়ে দেবো। আজকে কিছু করবো না, শুধু রুটির সঙ্গে ঘি দিয়ে খাবে এরা। ঘি আর চিনি দিয়ে খেতে খুব ভালোবাসে। তো দেখো আমি রুটিগুলো করে নিচ্ছি। আগে তিনটে করে নিচ্ছি, আগে তিনটে বাকি ছিল। তাহলে ছটা রুটি, দুটো করে, তিনজনে ছটা রুটি। তাই হচ্ছে আমার রুটি হচ্ছে, আগে তিনটে হয়ে গেছে আর এখন এই তিনটে তোমাদের সামনে করছি। তিনটে করে রেখে নিয়েছি আগে। আর এবার চলো আমরা এবার রুটিটা খেয়ে নিই। এই পড়ে গেছিলাম। এবার এই যে আমি রুটি হয়ে গেল, এবার দেখো কী দিয়ে খাচ্ছি আমরা। এই যে ঘি দিয়ে ওরা খাবে আজকাল, তরকারি টরকারি কিচ্ছু খাবে না। এই ঘি লাগিয়ে দিচ্ছি আর এবার চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে বাস, এদের খুব ভালো খায় ওরা। ঘি আর চিনি ভালো করে দিয়ে দাও, ওদের আর কিছু চাই না। আজকে বলে মা তরকারি করতে হবে না, তুমি সকালবেলা দেরি হয়ে গেছে এইভাবেই করে দাও। সকালবেলা মুড়ি তরকারি খায় মাঝে মাঝে, কিন্তু আজকের বললো যে না, রুটি আটা মাখানো ছিল, তাই জন্য ভাবলাম যে রুটিটা করে দেই। তো এই যে হয়ে গেল আমাদের টিফিন রেডি। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই ডটার্স চ্যানেলে। রিদিকা মা আমার মাথায় তেল মাখিয়ে দিচ্ছে। তো সকাল থেকে আর মা তেল মাখিয়ে দিচ্ছে আমার মাথায়। অনেকদিন ধরে শ্যাম্পু করা হয়নি, আমার ঠান্ডা লেগেছিলো। তো তাই আজকে ভেবেছি শ্যাম্পু করবো নাকি। হ্যাঁ ঠান্ডা লেগে আছে এখনও, মানে এখনও পুরোপুরি যায়নি। কি ঠান্ডা লেগে আছে মানে সে একসঙ্গে দুজনেরই হয়েছিল, তাই এর এখনও মানে একটা একবার ঠান্ডা লেগে গেলে বাস কতদিন যাবে। তারপরে তো মাথা খুশকি ভর্তি হয়ে গেছে, আর বড়ো চুল কতদিন ধরে ভিজায়নি, পুরো হয়ে গেছে। তারপর তো তেল মাখিয়ে দিই। আর তেল তৈরি করে বাবা মা খাই, সেই তেলটা আর শেষ হয়ে গেছে, বানানোই হচ্ছে না। এখন এই প্রাসুটারটাই মাখাচ্ছি। তো চলো স্ট্যান্ডটাও আমার নিচে যে ট্রাইপডটা থাকা রয়েছে সেটাই নেই, স্ট্যান্ডও করাতে পারছি না। না মা
এদের খাওয়া দাওয়া দেখো আজকে রান্না হয়েছে আর দেখান দেখায়ও নি রান্না হয়ে গেছে এদের দিয়ে দিয়েছি আর টমেটো খেলতে এটা ভেন্ডি তরকারি ওটা দেখো রান্না করলাম আর এটা দেখান তোমরা এই টমেটো মোলা আমাদের সবসময় ভালো লাগে প্রিয় জিনিস চাটনি থেকে মোলা বেশি ভালো লাগে আমাদের টমেটো মোলা আর এটা হচ্ছে কি বাঁধাকপি আর তো ভাজি সাথে দেখালাম আর এই হচ্ছে ভাত হা ভাতের হাঁড়ি অলরেডি এরা খেয়ে ফেলে দুজন অর্ধেক করে দিয়েছে আর কেমন হলো বল আজকে নিরামিষ কেমন হলো বল আর এই যে আগে দিন ভেন্ডি হয়েছে আর ভেন্ডি ফেভারিট এক বছর পর না আর এর এই যে চুল কেটে দিয়েছিলাম আজকের এই যে দিদিমণি চুল এটা বার করেছে আজকে শ্যাম্পু করেছে ঠান্ডা লাগছে তবু শ্যাম্পু করে তো মাথাটা অনেকদিন ধরে ভিজে ভিজে ভিজয়নি প্রায় দু সপ্তাহ হয়ে গেছিল হ্যাঁ শ্যাম্পু না করে তো বড় চুল তো আর ঠান্ডা লেগেছিল বলে আমি বলি কি এখন না এখন না তা আজকে কোথায় কি করছে আজকে আবার নিপুর পরেছে আর হার পরেছে নাকে আবার নথিনিটা পাল্টে দিয়েছে আবার ওই দেখো আর এই হার পরে নিয়েছে দেখি চুন চুন বলা আচ্ছা খেয়ে তারপরে ঘুমুর ওই নিপুর পরেছে আবার তো সাজগজ ওরও চুলটা কেটে দিয়েছিলাম অনেক চুলই এই চুল কেটে দিয়েছিলাম সে ভিডিওগুলো ভালোই হচ্ছে গিয়ে হয়েছে হ্যাঁ এই চুলটা তো খাই এগুলো খাওয়া হয়ে গেছে আমি খাই আমার খেতে লাগছে ও বাবা রে গুড ইভিনিং ফ্রেন্ডস গুড ইভিনিং আর এখন বাজে এই কটা ছ করছি ছটা পনেরো তো আমার সবাই শুনে খাওয়া দাওয়ার পরে সবাই শুয়ে পড়েছিলাম আর অনেক উঠেছি অনেকক্ষণ প্রায় সাড়ে চারটা পাঁচটা কাছাকাছি উঠেছি আর মেয়ে চা করে দিয়েছে দেখো বড় মেয়ে আমাকে চা করে এনে দিয়েছে খাবো এখন জল খাবি তো চলো চা খেয়ে নেই আর আজকে কেমন তো ভিডিওটা এখানে শেষ করবো আর বেশি টানবো না চলো বড় হয়ে যাচ্ছে বেশি বড় ভিডিও বড় হয়ে যাচ্ছে না হ্যাঁ কিন্তু কথা অনেক কম বলে না ও কথা অনেক কম বলা হয়েছে সে ঠিক ব্যস্ত হয়ে গেছি আর কদিন শরীরটা খারাপ ছিল বলে একটু উনি বাড়িতে বসা বসে একটু উনি মোটা হয়ে গেছে গলাটা ওই হয়ে আছে এ হয়ে গেছি সুস্থ হয়ে গেছি কিন্তু এর একটু ঠান্ডা লেগেছিল আজকে উল্টা ভালো লাগছে না তাহলে যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন তাহলে আমরা যখনই ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে মানে ভিডিও করার দায়িত্ব হচ্ছে আমার আর বাদবাকি বলার দায়িত্ব এদের এডিটিং করার দায়িত্ব ছোটটার পোস্ট করার দায়িত্ব এর আর আমি শুধু মাঝখানে রোলটা আমার থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই